নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল বাটা দিয়ে চালতা চাটনির রেসিপি যেটা আমার মা ভীষণই ভালো বানায় আমার এই রেসিপিও মায়ের কাছ থেকে শেখা তো চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি এর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের চালতাকে দুভাগ করে অর্ধেক চালতাটাকে নিয়ে নিয়েছি আমি চাটনি বানাবার জন্য চালতার খোসা ছাড়িয়ে চালতাটাকে এরকম লম্বা করে কেটে রেখেছি এই সবুজ খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর সামনের দিকে যে একটা পাতলা চকচকে অংশ থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি তারপর চালতাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা শিলনোড়ার সাহায্যে চালতার টুকরোগুলোকে এরকম একটু থেতো করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন সর্ষে সর্ষেটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করার পর যখন সর্ষের বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এই কেটে থেতো করে রাখা চালতাগুলোকে দিয়ে দিলাম চালতা কেটে রাখার পর কিন্তু একটু লাল হয়ে যায় তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন নুন হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় ধরে চালতাটাকে একটু কষিয়ে নিতে হবে এবার চালতাটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল চালতাটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে এরপর মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চালতাটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে চালতা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করবো চালতাটা পুরোপুরি সেদ্ধ হলে তবেই এর মধ্যে চিনি অ্যাড করবেন আগে চিনি অ্যাড করলে কিন্তু চালতাটা সেদ্ধ হতে চাইবে না আর চালতা কতটা টক সেই বুঝে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাড করবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুন নারকেল বাটা নারকেল বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে চালতার চাটনি কিন্তু এখানে একদম তৈরি সম্পূর্ণ ঠান্ডা করে পাতে সার্ভ করুন এই চালতা চাটনি ভীষণ ভালো লাগে খেতে যারা এইভাবে চালতার চাটনি আগে বানাননি অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন